আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আগামীকাল সন্ধ্যা 7:30টার দিকে একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি আমার এই ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে। ভিডিওটি এই চুম্বনসাই একাডেমি নামে একটি ফুটবল ক্লাব নিয়ে, যেটি আমাদের দলদলি বাগান মাঠে প্র্যাকটিস করে থাকে এবং দলদলি চা বাগানের অনেক মেয়ে সেখানে খেলে। বিশেষ করে আমি উল্লেখ করতে পারি দীপা মুন্ডা, লতা ব্যানার্জি, তারপরে সানি সোহার অনেকেই। উল্লেখ্য যে দীপা মুন্ডা বাফুফে থেকে তিনবার ডাক পেল, সে আর্থিক অভাব অনটনের কারণে সে ক্যাম্পে যোগ দিতে পারেনি, একবার 2017, তারপর 2018, আরেকবার হচ্ছে সে 22-23 মাঝামাঝি সময়ে সে ডাক পায়, কিন্তু সেখানে সে যোগ দেওয়ার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও পারিবারিক অভাব অনটন সব কিছু মিলে সে যোগ দিতে পারেনি। তাদের নাম বললাম, তারা অলরেডি ঢাকাতে পৌঁছে গেছে। তারা ফরাশগঞ্জ ফুটবল ক্লাবের হয়ে প্রবীণা ফুটবল লীগ খেলবে, কিন্তু এই মেয়েগুলার এই যে ফুটবল জার্নিটা এত সহজ না, তারা অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে ফুটবল খেলে যাচ্ছে। এই মেয়েগুলার এই ফুটবল জার্নি সম্বন্ধে জানতে হলে আগামীকালকে ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। অনেক কষ্টে তারা ফুটবল খেলতেছে, যেমন অনেকের জুতা নাই, তারা জুতার মধ্যে টেপ পিছিয়ে খেলে। অনেকের বাবা চা শ্রমিক এবং অন্যান্য কাজ করে থাকে। বিশেষ করে আমি বলতে পারি দীপা মুন্ডা ওর বাবা একজন চা শ্রমিক, তার দৈনিক মজুরি হচ্ছে 120 টাকা, যেটা দিয়ে সংসার চালানো মুশকিল। এখানে মেয়েকে ফুটবল খেলানো ওটা তো অনেক ব্যাপার। তো এই দীপা মুন্ডা বা সানি, লতা ব্যানার্জি, এরা সবাই কষ্ট করে ফুটবল খেলতেছে এবং আজকে তারা তাদের উচ্চগুলোকে অনেক স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতে, মা বাবার স্বপ্ন পূরণ করতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের অনেক আর্থিক অনটন বা অভাব যা তাদের ফুটবল খেলার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। তো তারা সমাজের বিত্তশালী যারা আছেন, বিশেষ করে আমাদের সিলেট সিটি কর্পোরেশনে নবনির্বাচিত মেয়র আনোয়ার জামান চৌধুরী, পাশাপাশি চার আসনের এমপি জনাব সাইদুর রহ সুমন ভাই, যাকে আমরা বেটার সুমন নামে চিনি, তিনি ফুটবল নিয়ে কাজ করে থাকেন, তারা জানে। তাদের কাছে তারা আবেদন জানিয়েছে যে তাদের ফুটবল খেলার যে বিশেষ করে যতটুকু প্রয়োজন ফুটবলের সরঞ্জামাদি বা সাপোর্টিং যতটুকু লাগে যদি তাদের করা হয় তাহলে তাদের পরিবারের স্বপ্ন, তাদের মা বাবার স্বপ্ন, তাদের নিজের লালিতের স্বপ্নগুলা তারা বাস্তবায়ন করতে পারবে। তো আশা করি আপনারা আগামীকালকে সে ভিডিওটি দেখে থাকবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এই ভিডিও বার্তা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।